একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে ঢাকা 14 থেকে নির্বাচিত আগা খান মিন্টু ও কুমিল্লা 5 থেকে নির্বাচিত আবুল হাশেম খান শপথ নিয়েছেন। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম এবং হুইপ শামসুল হক চৌধুরী। শপথ গ্রহণ শেষে আগা খান মিন্টু এমপি এবং জনাব আবুল হাশেম খান এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।